নমস্কার বন্ধুরা, গীতা বান্না ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা এই গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি। এই রেসিপি কিন্তু আপনাদের কিন্তু ভালো রাখার জন্য রেসিপি। আজকে বানিয়ে নিচ্ছি আমি কাতলা মাছ দিয়ে একদম ঝোলের রেসিপি দিয়ে, এটাকে ঝোলের সবজি দিয়ে বানিয়ে নিচ্ছি ঝোল রেসিপি, যেটা গরমে কিন্তু পেট ভালো রাখবে এবং আমাদের মনটাও ভালো থাকবে। আমি জ্যান্ত কাতলা মাছ নিয়েছি 1 কেজি, তা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো নুন হলুদ দিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি। এখানে সবজি নিয়েছি ঝিঙে, কাঁচকলা, গাজর, পেঁপে, আলু। তা এই সবজিগুলো কিন্তু অবশ্যই হচ্ছে সবজিগুলো অবশ্যই কিন্তু ঝোলের সবজি। এই সবজি দিয়ে কিন্তু আমরা কিন্তু দারুণভাবে ভরপুরভাবে পেট ভরে ভাত খেতে পারি, কিংবা এটা যদি ভাত যদি না খাই রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়। আর এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকার এবং আমরা কিন্তু অনেকটাই ভালো থাকতে পারি এই ধরনের গরমে ঝোল খেলে। আমরা কিন্তু এই গরমে অবশ্যই কম ঝাল মশলা দিয়ে ঝোল বানাবার চেষ্টা করব এবং ভালো থাকার চেষ্টা করব। সেই হেতু আমরা মাছগুলোকে সেইভাবেই রান্না করছি। মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে, বেশ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন আমি মাছগুলোকে তুলে রাখব। তেল ঝরিয়ে তুলে রাখছি, মাছগুলো এইভাবেই আমি ভেজে নিলাম। আর এই মাছ কিন্তু গরমে কিন্তু ভাজাও কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে। আর যেহেতু আমাদের ভেজিটেবলস খাওয়া ভীষণই সবার জন্য দরকার, সেই জন্য আমরা একটু ভেজিটেবলস দিয়েই এটাকে ঝোল বানাবো। এখন আমি বাকি যে মাছগুলো আছে একইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নেব। আজকে রবিবার ছিল, তাই মাছটা কিন্তু বাজারে আমাদের বাজারে রবিবারে খুব ভালো মাছ পাওয়া যায়, যেটা সোমবারে থাকে না। আমরা কিন্তু রবিবারে প্রতি রবিবার কিন্তু মাছ আমরা এনেই থাকি, কারণ এই মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না। এটা পুকুরের জ্যান্ত মাছ, একদম লোকাল পুকুরের মাছ। এখানে মাছগুলো ভেজে নিয়েছি, এখানে দিয়েছি শুকনো লঙ্কা, হচ্ছে শুকনো জিরে আর সাদা জিরে যেটা বলা হয়, জিরে আর দিয়েছি তেজপাতা দিয়ে সবজিগুলোকে তুলে দিলাম। দিয়ে এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আর এটাকে কিন্তু যেহেতু এখন আমি এগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করতে থাকবো, কারণ নুন হলুদ দিলে এর মধ্যে কিছুটা জল বেরোবে আর ভাজাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমার ভাজা হয়ে যাবার পরে জলও দিয়ে দিলাম। একটা যেটা যেহেতু ঝোল বানাবো তাই জন্য একটু বেশি করে আমি এখানে জল দিচ্ছি, আর এটা সেদ্ধ হতে জলটা কিছুটা টেনে নেবে তাই জন্য দিলাম। তা দেখুন, জলটা কিন্তু নাড়াচাড়া করার পরে কিছুটা জল কমে গেছে। আবার সবজিগুলোকে ঢেলে রেখে দিয়েছি একটা জায়গায়। এখানে মৌরি, আদা, জিরে একসাথে বেটে নিয়েছি। আর বন্ধুরা, কিন্তু মৌরি বাটার ঝোল দিয়ে কিন্তু ভাত খাওয়াটা গরমের জন্য ভীষণ উপকার, শরীরের পক্ষে ভীষণ উপকার, বিশেষ করে মৌরিটা। তাই জন্য আপনারা কিন্তু মৌরি বাটা দিয়ে ঝোল বানাবার চেষ্টা করবেন। এখানে মৌরি বাটার ঝোলটা ঝোলের মধ্যে পুরো মৌরি বাটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাতে লাগবে না, কারণ সবজিগুলো সেদ্ধ হয়ে আছে। এখন আমি এটাকে একটুখানি ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা মাছগুলো তুলে দেব। সম্পূর্ণ আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র একটু ফোটার অপেক্ষায়। মাছগুলো তুলে দিলাম, দিয়ে এখানে আমি এবার নামিয়ে নেব। তা বন্ধুরা, আজকের এই মাছের সবজি দিয়ে মাছের ঝোলটা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার। তা বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, একটা লাইক দেওয়ারও অনুরোধ রইল। আর আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ছোট্ট মেয়েটা অপেক্ষা করছে কিছু বলার জন্য, শুনতে থাকুন। বন্ধুরা, জানেন তো আমার খুব মাছের ঝোলটা ভালো লেগেছে, বেশ খুব ভালো লেগেছে, নিজে হাতে খেয়েছি আবার। হ্যাঁ, ওর কথাগুলো শুনলেন আপনারা, ও কিন্তু নিজে হাতে খায় এরকম ঝোল বানিয়ে দিলে। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে এইভাবে বানিয়ে দেবেন, খুব ভালো লাগবে তাদের।
আর খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু ভীষণ পছন্দ করে ফেলবে। তা এইটা কিন্তু শরীরের পক্ষে অবশ্যই কিন্তু ভীষণ উপকার। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবারও আপনাদের সঙ্গে নতুন কিছু নিয়ে দেখা হবে। আর অবশ্যই কেমন হয়েছে সেটা অবশ্যই একটা ছোট্ট কমেন্টসের সাহায্যে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবারও নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে, আর সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। টাটা।